তো বিয়ার্স দিল্লি ব্লকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমার একজন ফলোয়ার্স যার নাকি একটা ইকো গাড়ি আছে, এটা বিক্রি করে দিবে, ওটার ভিডিও আমার টেলিগ্রাম পাঠিয়েছে, ওটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে দেখুন, এটা সুজুকির ইকো সিএনজি হোয়াইট কালারের। সেকেন্ড ওনার গাড়ি, 2014 মডেল। দেখুন গাড়ি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে, গাড়ি চলেছে 90,000 কিলোমিটার, আর গাড়িটি আছে ত্রিপুরা রাজধানী আগরতলা কাশীপুরে। ফগলাইটও লাগানো আছে দেখুন, আর সামনে বাম্পারও লাগানো আছে, সামনেও বাম্পার লাগানো আছে, পেছনেও বাম্পার লাগানো আছে, আমি দেখাবো। এই যে দেখুন সুজুকির লোগো, আর এটা ইন্ডিকেটার উঁচু দিয়া ক্রোম লাগানো আছে। গাড়িতে কোনো কিছু লাগাতে হবে না, সব কিছু লাগানো আছে। এটা ডান সাইডের টায়ার সামনের, দেখুন টায়ার কন্ডিশনও মোটামুটি ভালোই আছে, হুইল কভার লাগানো আছে, গাড়ি একদম ফুল সাজানো আছে। আবার বলছি গাড়ির ডিটেলসটা একটু মন দিয়ে শুনবেন, এটা 2014 মডেল, সেকেন্ড ওনার, কোম্পানি ফিটের সিএনজি, গাড়ি চলেছে 90,000 কিলোমিটার, গাড়ি আছে ত্রিপুরা রাজধানী আগরতলা কাশীপুরে। ওকে, আর গাড়ি বিক্রি হবে 3.5 লাখ, এটা ওনার ডিমান্ড, তবে এটা ফিক্স না, আপনার চাইলে নেগোসিয়েট করতে পারবেন। এটা পেছনের ডান সাইডের টায়ার, এটা এটা একটু কন্ডিশন একটু খারাপ আছে, তবে ততটা খারাপ না, আপাতত চালাতে পারবেন। এই যে দেখুন পেছনে বাম্পার আছে, সামনে পিছে দুনোখানেই বাম্পার লাগানো আছে, ইকোর লোগো। এটা কোম্পানি ভিড়ে সিএনজি, এই যে দেখুন সিএনজির স্টিকার, আর এখানে একটু ড্যান্ট আছে বাম্পারে, দেখে নিন। আর অন্য কোথাও কোনো ক্র্যাশ টেস্ট নেই, মারুতি সুজুকির কোম্পানির নেম। এই যে দেখুন এটা ভিতরের সাইডটা, ডিকির ভিতরের সাইডটা, সিএনজি সিলিন্ডার মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে, সিটগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। এটা পেছনের বাম সাইডের টায়ার, এটা একটা মোটামুটি ভালো কন্ডিশনে আছে। চারে চাকাতেই উইল ক্যাপ লাগানো আছে, একটা সামনের বাম সাইডের টায়ার, তিনটা টায়ারই মোটামুটি ভালো কন্ডিশন আছে। চার চাকাতেই হুইল ক্যাপ লাগানো আছে, এবার ভিতরে যাওয়া যাক। এই দেখুন ডোর কন্ডিশন, কোথাও কোনো জং টং নেই, একদম ফ্রেশ কন্ডিশন আছে। আবারও বলছি গাড়ির ডিটেলসটা একটু মন দিয়ে শুনবেন, 2014 মডেল, সেকেন্ড ওনার, কোম্পানি ফিটে সিএনজি, গাড়ি বিক্রি হবে 3,50,000, তবে এটা ফিক্স না, আপনার চাইলে নেগোসিয়েট করতে পারবেন। গাড়ি চলেছে 90,000, আর গাড়ি আছে আগরতলা কাশীপুরে। এতে দেখুন মিউজিক সিস্টেম, আর এখানে আছে এসি কন্ট্রোলার, সব কিছুই রানিং কন্ডিশন আছে। গাড়ির ড্যাশবোর্ড দেখুন একদম ফ্রেশ, একদম ফ্রেশ কন্ডিশন আছে। গাড়ির যে ড্রাইভার সিট একটু ছেঁড়া আছে খাবারটা, আর বাকি সিটগুলা টিপটপ কন্ডিশনে আছে, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন বাকি সিটগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে,
এটা গাড়ির সিলিং দেখুন একদম ফ্রেশ কন্ডিশন আছে, একদম টিপটপ কন্ডিশন আছে। তো ভিউয়ার্স আজকের ব্লগ আমি এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী ব্লগে কোনো বাইক বা গাড়ির রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।